আপনার কিশোরগঞ্জের কয়েন নামটা বলাই দেব কথার মারামারি বোন তোমার যে মেতে মন্ডা সা এই মেতে কইর আর আমি আমি যেহেতু কিশোরগঞ্জ থেকে আইছি আমিও বোন তোমার কম করতাম আইছি না জেনদেই করি ইন্ডিয়া জীবনে ফসল হইতো না বোনের একটা গান গাইছে গান রইল আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের পাতি মা দেখ অন্তরের মধ্যে বলতেছে আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি নবীজির যে তুমি জীবন সাথী বানাইলা অন্ধকার কবরের বাতি বানাইলা দেখি তুমি বানাইছো না নবীজি নিজেও তোমার গ্রহণ করে নিছি গতকালি তুমি কইলে হইতো না নবীজি মাইনে না লাগবো আর নবীজি রে তোমার অন্ধকার কবরের বাতি যদি বানান লাগে কি কর্ম করে বানান লাগবো এর একটু কইও আমি একটি গান করেছিলাম আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্ধনী আর ধন গান কইতেছে এই যে নবী জীবন সাথী বানাইলেন কবরের বাতি বানাইলেন এখন দয়াল নবী আপনি গ্রহণ করছে কিনা কোন কর্ম করলে গ্রহণ করবে একটু বলেন যখন মানুষ মারা যাবে ছোট তার কবরের মধ্যে ফেরেশতা আসবে দুইজন মনকিন নকির আসার পরে তাকে তিনটা প্রশ্ন করবে মান রাব্বুকা তোমার রব কে মান দিনুকা তোমার দিন কি হাজার নাবিউকা তোমার নবী কে এই তিনটা প্রশ্ন করবে তখন যে আল্লাহওয়ালা ব্যক্তি যে দুনিয়াতে থাকতে কর্ম করে গেছে সে উত্তর দিবে আমার দিন হচ্ছে ইসলাম আমার রব হচ্ছে আল্লাহ আমার নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই কর্ম করবে সেই ওই দিন এই কর্মের উত্তর দিতে পারবে একটা প্রশ্ন মীমাংসা করলাম আর একটা কি এইবার আমি জিজ্ঞেস করি লাগন বাবের মারামারি করি শোনা গো এইবার প্রাণের বান্ধবরে কাজা বাবার আরেকটি কারবার কাজা বাবার আরেকটি কারবার শোনো এইবার সেই জায়গাতে প্রশ্ন রয় আমার তবে কাজা বাবার জীবনী নিয়ে আমার বইনে করবে গান সেই জায়গাতে ছোট একটা প্রশ্ন করব শুনেন আসে গান কাজা বাবার এক নাম আতায়ে রাসুল কাজা বাবার একটি নাম আতায়ে রাসুল বলে এই নামটা কোথায় ভাইলো আমার দেও বলে ছোট্ট করে একটি প্রশ্ন করি এই যে কাজা বাবাকে বলা হয় আতায়ে রাসুল এই আতায়ে রাসুল যে নামটা এটা কাজা মঈনুদ্দিন চিশতি কার কাছে পাইল কে এই নামটা দিল এবং কোন জায়গার মধ্যে দিল এই জায়গাটার কথা বলবা ছোট্ট করে একটি প্রশ্নই আতায়ে রাসুল খাজা বাবাকে কেন আতায়ে রাসুল বলা হয়েছিল আমরা সবাই জানি আমার দয়াল নবী ইসলাম ধর্ম প্রচার করছে কিন্তু ভারতবর্ষে ইসলাম ধর্ম প্রচার করতে পারে নাই ওই ইসলাম ধর্ম প্রচার না করতে পেরে যখন আমার খাজা বাবা গেলেন যাওয়ার পরে ছোট তার রওজা থেকে হুকুম আসলো মঈনুদ্দিনকে ডাক দাও এখন খাদেম তো বিপদে পড়ে গেছে এখন যে ডাক দিছে এই মঈনুদ্দিন যারা আছেন তারা তাড়াতাড়ি আসেন এখন যত মঈনুদ্দিন ছিল সবাই আইসে পড়ছে এখন কাতর সুরে দয়াল নবী রওজার সামনে যে বিনয় করে দয়াল নবী আপনি বলেন অনেক মঈনুদ্দিন আসছে আপনি কোন মঈনুদ্দিনকে চান তখন বলছে মঈনুদ্দিন চিশতিকে ডাক দাও তখন খাজা বাবাকে ডাক দিল এই যে পিচ্চির একটু কথা হয় আসতে মঈনুদ্দিন চিশতিকে ডাক দাও তখন খাজা বাবাকে ডাক দিল
তখন গম্ভীর হতে আমার নবীজি তাকে বলল যে হে মঈনুদ্দিন আমি ইসলাম ধর্ম প্রচার করছি কিন্তু একটা জায়গায় ইসলাম ধর্ম প্রচার হয় নাই সেটা হচ্ছে ভারতবর্ষ আজমির শহর সেইখানে যাও যে তুমি ইসলাম ধর্ম প্রচার করো আমি মসজিদে নববী থেকে আমার দয়াল নবী বললেন আমি আত্মা থেকে দোয়া করলাম আল্লাহ যেন তোমার সঙ্গে থাকে ওই যে দোয়াটা করেছিল আত্মা থেকে তাই খাজা বাবাকে বলা হইতো আতায়ে রাসূল ওই দোয়ার কারণে আমার দয়াল নবী যে দোয়া করেছিলেন ওই দোয়ার কারণে খাজা বাবার এক নাম ছিল আতায়ে রাসূল আপনার প্রশ্নের মীমাংসা করলাম যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি যেদিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি তুমি আমায় আপন করে নিলে না না নিলে না রে জানো না রে প্রিয় নাজিমউদ্দিন মেম্বার গো তুমি মোর জীবনে ترجمة